বলুন দাদা। হ্যালো, হ্যাঁ বলুন, ভালো আছেন তো? ভালো কই ভাই, শরীর ভালো নাই। শরীর ভালো নাই? কি শফিকুলকে কোনো কথা বলেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার বলেছেন? ব্যাপার ধরুন, এবারে আপনার তো ফোন ফান কিছু নাই, আর ফোনে তো সব কথা তো হবে না। তা আপনি না তো আছেন কোথায়? আমি তো আছি বর্ধমান কলকাতার দিকে। এইবারে এইগুলো যেগুলো সব মানে কাজের ব্যাপারে যেসব সমস্যা হয়ে আছে, সমস্যাগুলো তো না মিটালে অসুবিধা আছে না? কি কাল কাজ করতে নাকি মানা করেছেন আপনি? আমি কেন বলবো, আমার সবাই, কে সবাই? হ্যাঁ আমাদের যত ছেলে আছে সবাই হ্যাঁ সবাই আমরা পার্টি পিছিয়ে আছি সব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, পার্টি কোথায় ছেলে আছেন আপনি সবাই বুঝতে পারা গেছে না? বলছি, পার্টি কাওয়ার একটু ডিস্টার্ব আছে, বলছি পার্টি ছেলে সবাই বলেছে। সবাই শুনতে আমরা, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলছি যে আমাদের উপপ্রধান সাহেব, হ্যাঁ তারপরে আমাদের ওধারে প্রায় আমরা যত ছেলে আছি সবাই এবারে এসেছে, দিয়ে তো ওদিকে কি গেল। হলো, আপনি যে বললেন যে 50,000 দেন, 50,000 দিলাম, দিয়ে তারপরে বললেন ওইটা দায়িত্ব লিখি, এটার দায়িত্ব লিখি, তা কি হলো? এখানে তো কাজই হলো না। সমস্ত দায়িত্বটাই কথা হবে, আপনি এক কাজ করুন, আপনি একটা ভালো করে ভাবুন, আমি জায়গা জায়গা সব না ফেলালে কাজটা হবে কি করে? আমি না না, ওখানে, তা আপনি যে বললেন যে এটা কোনো ব্যাপার নয়, আপনি কাজ শুরু করেন, তারপরে আপনাকেও তো বলা হলো যে এখন 50,000 লেন ভাই, দিয়ে আপনি বললেন যে 50,000 পরে কাজগুলো স্টার্ট করাইছি, তো ওই তারপরের দিনই তো এখানে এসছে, সেই দিনই তো বললেন যে আর স্টার্টই করতে দিলেন না কাজটা। আপনার সঙ্গে দেখুন ফোনে এসব কথা বলা যাবে না, ফোনে আপনাদের সঙ্গে কথা বলা মানে একটা ডিসক্রেট ব্যাপার আছে। আপনি কাউকে কিছু বলেছেন কি ব্যাপারে? এই টাকা পয়সার ব্যাপারে? কাউকে বিধান টিধান কিছু বলেছেন যে আপনার কাছে টাকা চেয়েছেন? নিয়ে কি বলেছে? টাকা তো সব দিয়ে দিয়েছি, তা কাজ হবে না কেন, এই কথাই বলেছেন? আপনাদের কে কোন লোক বলেছে কি জানি বিধানের কাছে? কেন আমরা বলতে যাবো? কে বিধান মানে কার কথা বলছে? ওই খাইরুলের ভাই, হ্যাঁ খাইরুলের ভাই। আমি কেন ওনাকে বলতে যাবো? এখন আমাদের ছেলে যেগুলো দাবি আছে বলেন তো, কাজ আপনার কাজ হবে না এটা কোনো মানে হলো? কাজ করতে হবে, কাজ কাজ তো কেউ বন্ধ রাখবে না। এখন আপনার সঙ্গে যেটা আমার কথা হলো, আপনি এক কাজ করুন, শফিকুল ভাইকে পাঠিয়ে দেন, আমি কথা বলবো, ও আপনার সঙ্গে কথা বলবে ফোনে। এত আমাদের ছেলেগুলোও থাকবে, সবার সঙ্গে কথা বলা, আমি একা কথা বলা মানে সবার সঙ্গে কথা বলে নিলে সেটা ভালো হবে। হ্যাঁ, না তা আপনি এই প্রতাপপুরের ব্যাপারটা কি, এই বর্ণব গ্রামের ব্যাপারটা কি হলো? বর্ণভূম ব্যাপারে সমস্ত ব্যাপারটা, রাস্তা কোনো জায়গায় আটকাবে না, পুরো রাস্তায় কাজ হয়ে যাবে, হ্যাঁ একটা জায়গায় কোনো কেউ চঙ্গল ঢুকতে পারবে না। আচ্ছা, ওখানে দরকার হলে আমরা পুলিশ দাঁড় করিয়ে কাজ করে দেবো, সে ক্ষমতা আছে আমাদের, আমাদের ব্লক সভাপতি, ওদের ব্লক সভাপতি সঙ্গে কথা হয়ে গেছে সব। এটা সমস্যা হয়ে, আমরাও খোলাপাতা লালন ভাইকে বলেছি যে একটা আমাদের সঙ্গে কথাবার্তা হয়েছে, হ্যাঁ তা এই কথা মধ্যে কাজ চলছে, তার কাজ এখন আপাতত বন্ধ, এতদিন যে বন্ধ ছিল, যাই হোক হয়তো আপনার কারণেই হোক বা কোনো কারণে হয়তো বন্ধ হচ্ছে, চালু করতে হবে, কাজ না করলে তো হবে না। না, আপনি তো বললেন যে আর আপনি না বন্ধ করলে আর কাজ বন্ধ হবে না, হ্যাঁ বলেছিলেন হ্যাঁ, না বলেননি আপনি? হুম বলেছিলাম। তা তাহলে কেন বন্ধ করলেন? এবারে আপনাকে খোলা কথা বলছি, আমি আমাদের যেটা যেটা আপনি দিয়েছিলেন, আমাদের এই দুটো বুথে 25-25 করে ভাগ করে দিয়ে দিয়েছি, দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ এবারে আমাদের যে দুটো বুথের ব্যাপার আছে, হ্যাঁ এটা আমরা টাকা পয়সা মোটামুটি ধরুন দেয়া যেটা দিয়েছিলেন অর্ধেক অর্ধেক করে দিয়েছি। এবারে ওদেরকে তো একটা মিটার দিতে হবে, তবে তো ওরা সরবে। এখন তো দাবি দেওয়া কিছু ব্যাপার না, সবাইকে নিয়ে কাজটা করতে হচ্ছে, বুঝলেন তো, ঝগড়াঝাটি না করে যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়। এতদিন কোনো ডিস্টার্ব নাই, ডিস্টার্ব ছিল কি? ডিস্টার্ব হয়নি। আমি আসি, তারপরে তখন কথা হবে, তাহলে কাজ যেন বন্ধ না হয় ভাই কালকে। কালকে কাজটা বন্ধ, এখন কাজটা বন্ধ বলতে আপনি কবে আসবেন বলুন? আমি আসবো, 2 দিন পরে আসবো, 1 দিন 2 দিন পরে আসবো, কিন্তু কাজ কাল থেকে চলতে হবে, কাজ যেন বন্ধ না হয় এটা বলে দিলাম। না কাজ এখন ধরুন যেটা ব্যাপারে কথাবার্তা হয়েছে আপনার সঙ্গে, সেটা না পেমেন্ট করা পর্যন্ত কাজ হবে না, কি করে করব আমি একা মাথা নিতে পারবো না কেন 50 তো অনেকদিনের। পেয়েছেন না পাননি? না ওটা হবে না, ও যেটা কথা হয়ে গেছে আপনার সঙ্গে, যেটা কনফার্ম হয়েছিল, হুম 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 সেটা আপনি দিয়ে কাজটা শুরু করুন। আমি তাহলে মোটামুটি ছেলেগুলোকে সব বলে দেবো যে এই বলেছে, তাহলে
শুরু হবে তাহলে? আর টাকা না দিলে কাজ শুরু হবে না। না, মানুষ এখন অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এখন সবাই অন্যরকম হয়ে গেছে। এবার একা আমি কেন দায়িত্ব নেবো দাদা? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আপনি আপনি আসুন, দুদিন পরে নিয়ে কথাবার্তা বললে লেগে যান, অসুবিধা কিছু নাই। হুম ঠিক আছে। হুম রাখছি তাহলে। হ্যাঁ, রাখুন।